আসসালামু আলাইকুম দর্শক পরিমণির আসামিদের জামিনের দিনে ঠিক রাস্তায় দাঁড়িয়ে এক মহিলার হাতে এক যুবক জুতার বাড়ি খেয়েছে কি কারণে জুতার বাড়ি খেলো আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজ দেখবেন আজকের ভিডিওর মূল অংশই হচ্ছে এটা ওকে তো তার আগে আপনারা আরেকটু বিস্তারিত জেনে নেন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে পরিমণির আসামিদের জামিন মঞ্জুর হয়েছে পরিমণির প্রধান আসামি নাসিরিও মাহমুদ এবং অমি শুনানি শেষে 5000 টাকা দিয়ে জামিন মঞ্জুর করেছে হয়তোবা এই 5000 টাকা আগেই পরিমণির হাতে দিলে পরিমণি আর মিডিয়া জুড়ে কান্নাকাটিটা করত না হয়তোবা আমার ধারণা ভুলও হতে পারে তো আজকের ভিডিওর যে মূল অংশ আমার সরাসরি সেই মূল অংশে ফিরে যেতে চাই তার আগে আপনাদের সবার পরিচিত একটা মুখ হেলিনা জাহাঙ্গীর বুবু তিনি বারবার বুঝাতে চাচ্ছেন নাসিরিও মাহমুদ মাটির মানুষ তিনি সবসময় জনসেবা করে এসেছে তিনি বুঝাতে চাচ্ছেন এক কথায় নাসিরিও মাহমুদ একদম পবিত্র তিনি এই কাজ করতেই পারে না এমনকি সেই বিষয়টা প্রমাণ করার জন্য হেলিনা জাহাঙ্গীর বুবু নাইট ক্লাব সেই বোট ক্লাব ঢাকা বোট ক্লাবে গিয়েছেন এবং আরও কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করছেন আমরা সেই ভিডিও ফুটেজ আগে দেখে আসি আমি এখন আছি আপনাদের সমালোচনা আলোচনা উর্ধ্বে রেখে যে যা নিয়ে আলোচনা হচ্ছে বোট ক্লাব এখানে অনেকে বলছেন গোপন কক্ষ আছে গোপনীয়তা গোপন ভাবে অনেক কিছু করা হয় আসলে কিছুই নেই আসিফ ভাই তো একদমই নির্দোষ একটা মানুষ আমরা দেখেছি উনি পাঁচবার উত্তরা ক্লাবের মেম্বার মানে প্রেসিডেন্ট ছিলেন নির্বাচিত প্রেসিডেন্ট তাকে সবাই ভোট দিয়েছে সেখানে এত বড় ক্লাব উত্তরা ক্লাব কিন্তু অনেক বড় একটা ক্লাব সেই ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন অনেকবার এই এখন এই এখানকার কমিটিতে আছেন আমি চাই সুস্থ মানে ইনজাস্টিস যেন না হয় জাস্টিস যেন হয় সঠিক বিচারের অপেক্ষায় আমরা আছি আমি সহ আপনারা আমার সাথে যারা আছেন তারা সঠিক বিচার অপেক্ষা থাকবেন আমরা সঠিক বিচার চাই লাগবে এখন কোনো ক্যামেরাম্যান গেলে বলে আমি অসুস্থ আমি অসুস্থ এই এই আর সারা রাত্রে যখন জাগিয়ে রেখেছিল যে আপনারা আসেন আমাকে মেরে ফেলছে আমাকে হত্যা করে ফেলছে এই অভিনয় সিনেমাকে হার মানিয়েছে এইরকম অভিনয় আমি তো অভিনয় করি সিনেমাতে নাটকে এরকম অভিনয় কিন্তু কেউ করে না এরকম কান্নায় রস ওরে বাপরে বাপ ওরে কি মারা হয়েছে মানে দাগ আছে গালে গালে কোনো মায়ের দাগ আছে না শরীরে কোনো মায়ের দাগ আছে কেন বলেছে যে তাকে মার দেওয়া হয়েছে একটা মিথ্যা তাকে দর্শন করা হয়েছে সাথে এমনি দর্শন প্রতি রাত্রে সেই দর্শনের জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে তাকে দর্শন করার কিছু নেই তো তো যাই হোক শুনানি শেষে পরিমণির আসামিরা 5000 টাকার মুচলেখা দিয়ে জামিন মঞ্জুর পেয়েছে এখন আমরা ভিডিওর মূল অংশে ফিরে যেতে চাই আপনাদের মনে থাকার কথা যে পরিমণি আপার ডিএনএ টেস্টের কথা ছিল যে পরিমণি ভার্জিন কিনা এইদিকে অনলাইন একটা পত্রিকাতে প্রকাশ হয়েছে নায়ক রিয়াজ দাবি করছেন যে পরিমণি পবিত্র একটা মেয়ে সে 100% ভার্জিন আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম গত কয়েকদিন আগে আপনারা চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন রাস্তার পাশে যে এই ছেলেটা জুতার বাড়ি খেলো এই ছেলেটাও দাবি করছেন যে নায়িকা পরিমণি 100% ভার্জিন কিন্তু নায়িকা পরিমণির খালাতো বোন হঠাৎ করে চটে যায় এই ছেলেটার উপর আপনারা পুরো ভিডিও ফুটেজ দেখেন দেখলে হয়তো বা বুঝতে পারবেন ¡Vamos!
أنا دي. 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 أنا دي.